আমি তোমার মিথ্যে বলবো গুরু, আমার বাপের গাড়ে কটা মাথা আছে? তুমি যতই প্রাপ্ত বয়স্ক সাজো না কেন, তোমার বাবা তো সবার কাছে বলে বেড়ান, আর খোকা এই সদ্য বারোই পাঁচ সেদিন ওখানে মারুতি কি ভাবছিল তো দেখি, মারুতি ভাবতে পারে আর ভাববে, ভাবছিল আমি ২৬ আর নিখিল ১২, মানে আমার যদি ১৪ বিয়ে হয়ে যেত আর ওর বয়সের একটা ইয়ে, মানে না ওর মতো একটা ইয়ে খেত আর কি। এই হারামজাদা কি করছিস, খালি টেনশন নিচ্ছিস, ছেড়ে কাশবিস তো না গুরু? ও আমি ঘরে বসতে পারবো, আবার হাসছিস কেন? ভাবছি তুমি ইয়ে খাইছ, মানে মানে মালতী দিদির কলে ইয়ে মানে ছেড়ে দেবো।
পুলিশ ছিল আক্রমণ, নানা ছিল চেহারা তদন্ত, এইভাবে বাহ।